যুক্তরাজ্য আওয়ামী লীগের তত্ত্ব গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী লন্ডন থেকে দেশে আসলে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও আওয়ামী লীগ নেতারা তাকে ফুলেল সংবর্ধনা দেয়। পরে নিজ এলাকা সিলেট ছয় গোলাপগঞ্জ ও বিহানীবাজারে পৃথক পৃথক পথসভা এবং সর্বশেষ চারখাই বাজারে জনসভা করেন। এ সময় তিনি বলেন, মানুষ মানুষের জন্য, এবং আমি মনে করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে সেই সুযোগ দেয় না এবং সেই যোগ্যতাও দেয় না। যখন কোনো মানুষকে সেই সুযোগ এবং যোগ্যতা দেয়, তখন তাকে সেই সুযোগ এবং যোগ্যতা নিয়ে কাজ করা উচিত। আমি প্রবাসীদের, বিশ্বের 1.5 কোটি প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমি দীর্ঘদিন থেকে কাজ করছি, এবং শুধু প্রবাসীদের নয়, আমি দেশে আসার, আমরা এইখানে আসার পরে দেশের বিভিন্ন মানুষের আর্থসামাজিক উন্নয়নে আমার যতটুকু সম্ভব, আমি কখনো নিজের পকেট থেকে কখনো মানুষদেরকে নিয়ে কাজ করি। এখন এটা হলো আমার আনন্দ। আমি আসলে এমপি হিসেবে নয়, আমি আমার প্রায় 35 বছর আমি রাজনীতি করি এবং আওয়ামী লীগের একজন কর্মী। এখনো আমি আওয়ামী লীগের নেতা মনে করি না, আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি নিজেকে মনে করি, এবং আমি বাকিটা জীবন আওয়ামী লীগের কর্মী হিসাবেই আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং আমি আমার বক্তব্যে আগে বলেছি, এমপি হওয়ার মানে হলো যে একটা বৃহৎ দায়িত্ব নেওয়া, আর মাননীয় প্রধানমন্ত্রী যদি সেই দায়িত্বটা আমাকে দেন, ইনশাআল্লাহ আমি সততার সাথে, নিষ্ঠার সাথে সেই দায়িত্ব, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সেটা বিবেচনা করবেন। যদি উনি নাও করেন, আমি আওয়ামী লীগের সাথে ছিলাম, সাথে আছি, সাথে থাকব, জনগণের জন্য আমার যে কার্যক্রম ছিল আছে, এবং তার বিশেষ করে আমার এই আসা উপলক্ষে আমাদের যারা এখানে এসেছেন, বিশেষ করে আমাদের সিলেট সিটি মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, আমরা দীর্ঘ 20-22 বছর একসাথে রাজনীতি করেছি, এবং আনোয়ারুজ্জামান চৌধুরী শুধু সিলেটের নয়, বাংলাদেশের একজন আইকন, এবং উনি দীর্ঘদিন এই ব্রিটিশ রাজনীতির সাথে ছিলেন এবং এখন বাংলাদেশে এসেছেন। এবং আমরা এই যে আনোয়ারুজ্জামান চৌধুরী সহ আমরা যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় দীর্ঘদিন থেকে কাজ করছি, এবং সেই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য। স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট মানুষ, এবং এখন 2023 সাল, এখন কিন্তু আর গতানুগতিক রাজনীতি চলবে না, এখন বাংলাদেশের প্রয়োজন। এখন বাংলাদেশের, আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম অনলাইন লেবারের দেশ। 10,50,000 অনলাইন লেবার বাংলাদেশে বসে লন্ডন আমেরিকায় কাজ করে। আমি এই কথাটি যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন লন্ডন ভিজিটে ছিলেন, আমি যখন বলেছি, তখন উনি খুব মুগ্ধ হয়ে উনি এই কথাগুলো শুনেছেন। এটা কিন্তু আমার কথা নয়, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির কথা, অক্সফোর্ড ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্সের কথা। সুতরাং এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ, বাংলাদেশের দুর্বার উন্নয়ন এবং অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা ডাক দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য, এবং আমি জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্দেশে আজকে এসেছি জননেত্রী শেখ হাসিনা, এবং আওয়ামী লীগের যে উন্নয়ন এবং অগ্রযাত্রার যে ইতিহাস রয়েছে, সেই উন্নয়ন এবং অগ্রযাত্রাকে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের প্রতিটি গড়ে গড়ে পৌঁছে দেওয়া। আমি এসেছি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে কঠোর পরিশ্রম করে বাংলাদেশের যে উন্নয়ন এবং অগ্রযাত্রাকে নিয়ে এসেছেন, আমি একটা প্রচারপত্র তৈরি করেছি, সেই প্রচারপত্র আমি বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের প্রতিটি গড়ে গড়ে পৌঁছে দিতে চাই। আমি সবাইকে অনুরোধ করব, একদিকে উন্নয়নের রাজনীতি আর একদিকে ধ্বংসের রাজনীতি, দেশের যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন এবং অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রয়োজন। নৌকা মার্কাকে আগামী নির্বাচনে ভোট দিতে হবে, এবং আমি ব্যক্তিগতভাবে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জকে নিয়ে স্বপ্ন দেখেছি, এবং সেই স্বপ্নের যে রূপকল্প আমি তৈরি করেছি কিভাবে এই স্মার্ট বাংলাদেশে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ হবে, আমি মনে করি স্মার্ট বাংলাদেশে বিয়ানীবাজার গোলাপগঞ্জ হবে একটি আইকনিক এলাকা, স্মার্ট বাংলাদেশ বিয়ানীবাজার গোলাপগঞ্জ হবে একটি নান্দনিক এলাকা। সেই আইকনিক এবং নান্দনিক এলাকা গঠন করার জন্য আমি বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের প্রত্যেক নাগরিককে অনুরোধ
অনুরোধ করব আমার প্রতি আপনারা সমর্থন করুন এবং আমাকে সহযোগিতা করুন। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। পরিশেষে একটা কথা বলতে চাই যে নৌকা আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ হাসিনা এইখানে কোনো আপোষ নেই, অর্থাৎ জননেত্রী শেখ হাসিনার যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার কেরোর কোনো সুযোগ নাই। আমরা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি আস্থাশীল, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য আগামী নির্বাচনে আমরা নৌকা মার্কাকে বা ভোট দিয়ে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের আসনটি আওয়ামী লীগকে উপহার দেব।